আসসালামু আলাইকুম। এই বাড়িটি আমাদের সুন্দর। আপনি হইল এই বাড়িগুলো কিনবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাটনে টিপ দিবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকেই আমার কাছে কমেন্টস করেছিলেন যে আমি বাইকটা ব্যবহার করি, সেই বাইকটা যেন আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমত বলতে হয়, আমি যে বাইকটা ব্যবহার করি সেটা হায়ার সিসির কোনো বাইক না, সেটা 125 সিসি সেগমেন্টের একটি কমিউটার সেগমেন্টের বাইক। যে বাইকটি হুন্ডা কোম্পানির এবং সেটি হচ্ছে হুন্ডা সিভি শাইন এসপি। আর এই বাইকটা মাইলেজ খুবই ভালো দেয়, শহরে হোক আর আপনার হাইওয়েতে রাইড করে হোক, সব জায়গায় মোটামুটি ভালো একটা মাইলেজ পাওয়া যায়। তো আমি তো কোনো বাইক রিভিউ আন না, যে কারণে আমি বাইকের সম্পর্কে বেশি কিছু বলতে পারি না বা বাইকের সম্পর্কে বেশি কিছু ধারণাই নেই। বলতে পারেন যে আমি বাইক নতুন ব্যবহার করছি 2021 সাল থেকেই, 21 এবং 2020-এর অক্টোবরে আমি আমার এই বাইকটি কিনি। আর এই বাইকটি কেনার পর থেকে আমি বেশ ভালো স্যাটিসফাইড, কারণ 125 সিসি সেগমেন্টের আমি বলবো যে সেরা একটা বাইক। আমি যদি এই বাইকটা আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এই বাইকটা আসলে কতটা সুন্দর, এবং এর এই গর্জিয়াস লুকের কারণে এই বাইকটা সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে। এটা আমার কাছে ধরা বাইক। এই বাইকে আমি প্রতিদিন স্কুলে যাই। তো সবাই কিনবেন, এই বাইক অনেক ভালো, অনেক স্পিডে চলতে পারবে। ভিডিওটা দেখাচ্ছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাটনে টিপ দিবে, ধন্যবাদ। যদি বাইকটির ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে স্পিডোমিটার আছে, এবং এখানে একটি ডিজিটাল মিটার আছে, এবং এখানে সিগন্যাল ইন্ডিকেটর আছে। এটা হাই পাস লো পাস বিম, আর এটা হচ্ছে আপনার নিউট্রালের সাইন। কের মিটারের ক্ষেত্রে তেমন একটা কোনো ফিচার নাই, তবে আমার মতে এইটাও ডিজিটাল মিটার দিলে ভালো করতো, এবং এর সাথে একটা আরপিএম মিটার দিলে আরও বেশি ভালো করতো। এই বাইকটি আমাদের সুন্দর। আপনি হইল এই বাইকগুলো কিনবেন। এই বাইক অনেক সুন্দর বাইক। সড়ক যতক্ষণ আপনি চালাতে থাকবেন, এই বাইকে গরম হলে একটু ধুলে তারপর আবার ঠান্ডা হয়ে যাবে। বাইকটির ফ্রন্ট এবং রেয়ার টায়ার সাইজ 80x100, 18 সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে MRF-এর। আমার বাইকটি এখন খুব ময়লা অবস্থায় আছে, কারণ 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজেছিল, ভেজার পরে চালানো হয়েছিল। চালানোর কারণে যে বালিগুলো কাদাগুলো লেগে আছে আমার চেন কাভারে সেটা দেখতেই পাচ্ছেন। আর যাওয়ার আগে বলতে চাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।